আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকায়তআ আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের কোরআন শিক্ষার আসরে আর আমাদের আজকের কোরআন শিক্ষার আসরটি হচ্ছে মসজিদ আর তাকোয়া এর সৌজন্যে যথারীতি আমাদের এই দ্বিতীয় ক্লাসে পরিচালনা করবেন আমাদের সম্মানিত শিক্ষক হাসান মহান আল্লাহ শুক্রিয়া আদায় করি আমাদের আজকের কোরআন ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা মূলত আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আরবি হরব এবং শকুন বা সাকিন অথবা ঝজম দিয়ে কিভাবে পড়তে হয় أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মাসাল্লাহ আমরা এখন দেখব সুকুন অথবা ঝয়ঝম বা সাক্ষীন কি এবং কিভাবে ঝয়ঝম বা সুকুন দিয়ে আরবি হারবগুলো পড়তে হয় এখানে যে জিনিসটা লেখা আছে সকুন মেন্স কানেক্ট লেটার মানে দুইটা হরফকে একসাথে মিলাইয়া পড়া আর সকুনের কতগুলোর ধরন আছে সকুন সাধারণত এক ধরনের থাকে না বা ঝয়ঝম আমরা এখানে দেখছি তিনটা ধরনের শকুন দেখা যাচ্ছে কখনো এরকম রাউন্ড করা থাকতে পারে কখনো এভাবে বাঁকা করা থাকতে পারে কখনো এই বাঁকা চিহ্নটা নিচের দিকে থাকতে পারে তাহলে কোরআন শরীফের মধ্যে বা পবিত্র কোরআনে আমরা এভাবে তিন ধরনের তিন আকৃতির শকুন বা সাকিন বা জয়জন দেখতে পারবো তো এটাকে যদি আমরা সহজে বলি এইভাবে হরি শকুন উত্তর হচ্ছে শকুন মিনস কানেক্ট লেটার শকুন উইথ লেটার ইউ ক্যান ওয়ান টাইম উইথ ইটস বিফোর লেটার অর্থাৎ সকুন হারপটাকে এর পূর্বে হারপের সঙ্গে কি করতে হবে মিলায়া পড়তে হবে একবার ঠিক আছে জি আমার বলা শেষ আপনারা বলবেন জয় জম শিক্ষা আরেকবার বলুন জয় জমের তিনশো রথ উচ্চারণ জম 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 জয় 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 কত ধরনের কয়টা শুরুতে আমরা দেখতে পারবো তিনটা শুরুতে এখন আমরা দেখব যে শকুন দিয়ে কিভাবে হরফগুলোকে পড়তে হয় সর্বপ্রথম যে হরফটা এখানে আছে এই হরফটার নাম কি বলুন তো একবার এটা হচ্ছে বা বা কোথা থেকে উচ্চারণ হবে দুই ঠোঁটের মাঝখান থেকে ভেজা অংশ থেকে আমরা মাখরাজ এটা আলোচনা করেছিলাম আমরা এখন এটা হচ্ছে আলিফ আলিফের উপরে জবর দেওয়ার কারণে এটা হয়ে গেছে হামজা হামজা দিয়ে আমরা বাকে পড়বো এখানে লেখা আছে বা উচ্ছকোন অর্থাৎ বার সাথে ঝয়জম দিয়ে পড়লে কিভাবে শব্দটা কিরকম হবে বা সাউন্ডটা কেমন হবে আমার বলা শেষ আপনারা শুরু করবেন হামজা বা জবর আব্বা

এটা হচ্ছে তা কি নাম তা আর আরেকবার বলুন তো তা তা উৎসুকুন এখানে বা ছয়জন আমরা প্রথমে বানান করি পড়বো তারপরে সাউন্ড করব হামজা তা যবর হামজা তা যবর আ পেশ ইথ ইত উত আপনারা একবার বলুন আত ইত একসাথে বলতে হবে সবাই সুন্দর করে পরে হরফটা হচ্ছে সা কি নাম ফা হামজা সা যবর আস হামজা সার হামজা ফা জের ইস হামজা সা পেশ উস

হামজা জিম জবর আজ হামজা জিম জের ইজ হামজা জিম পেশ উজ্জ আজ ইজ উজ্জ উজ্জ এটা হচ্ছে কলকলা হার তাই সাউন্ডটা একটু ব্যতিক্রম হচ্ছে কলকলাটা কি আমরা পরবর্তীতে আলোচনা করছি নেক্সট হার হচ্ছে

খ কি নাম খেমজা খবৰ আখ হেমজা খেৰ ইখ হেমজা খ পেচ উখ ডাল পৰেশৰপতাৰ নাম কি হামজা দাল জবর আব্দ হামজা দাল জের ইদ্দ হামজা দাল পেশ উদ্দ আদ্দ ইদ্দ উদ্দ রাল উচ্চ সুকুন বা সজম

حمزه ز زبر از، حمزه ز زبر از، حمزه ز زبر از، حمزه ز زبر زیر از، زیر از، حمزه ز پیش از، حمزه ز پیش از از سین حمزه سین زبر اس حمزه سین زبر اس اس حمزه سین اس حمزه اس حمزه پیش اس حمزه اس 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 সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা কত একটু খেয়াল করুন আমার দিকে শী হামজা সিন জবর আস হাম আস

hamza dad za bar hamza dad za bar ad hamza dad zr id hamza dad zr id hamza dad zr id hamza dad zr id hamza dad pesu ud hamza dad pesu ud ad id ud ud

হামজালাম আলম আল হামজা জবর আল জের ইল হামজালাম পেশ উল আল ইল ইল উল আরেকবার এক ইল একসাথে সুন্দর করে বলতে হবে হমজা মিম জাবৰ আমি হমজা মিম জেৰ ইমেৰ হমজা মিম পেশ ওা আম ই বলুন <tönen> nun, Hamza Nun zabur an, Hamza Nun zabur an, Hamza Nun zir in, Hamza Nun zir in, Hamza Nun pech un, Hamza Nun pech un, an, in, un, an, in, in, und, an, in, in un

یا حمزه یا زبر ای حمزه یا ای حمزه یا زیر حمزه یا حمزه یا پیش حمزه یا ای ای এই পর্যন্ত আরবি হারফগুলোকে শকুন দিয়ে কিভাবে পড়তে হয় সেটা একটু প্র্যাকটিস করলাম আপনারা এটা যদি বাসায় আরও প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়া আরও অনেক সুন্দর হবে আমরা শকুনের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লা